जितिय ऐतिहासिक ठेकिया बर नामघर मुख्यमंत्री हिमंत विश्व शर्मा पवित्र भाद माह उपलक्षे ठेकिया खा बर नामघर आशीष लैसे मुख्यमंत्री हिमंत विश्व शर्मा आम पुलपटक कैसे आम प्रियक सांबादिक दिगंत दिगंत आपनर ऊर आँ उपस्थित ढेकियाखोवा बर नामघरत मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा इतिमध्ये ढेकियाखोवा बर नामघर शराय आगे सेवा धरीसे पत्नी रिणिकी भूया शर्मा एया ऐतिहासिक ढेकियाखोवा बर नामघर दृश्य जथेष संख्यक जीतु आज लोक समागम घटी से ऐतिहासिक ढेकियाखोवा बर नामघर मुख्यमंत्री हर पिछत प्रथम बारे ऐतिहासिक ढेकियाखोवा बर नामघर से आज केंबाट कार्यसूची आज इार पिछते आउनियाती सत्र रावना हम कलियापानीस्थित श्री श्री आउनियाती सत्र इार पिछते रावना हम तार पिछत केंबाट कार्यसूची आज जीतु जोरहाट एन सरकारी आईन महाविद्यालय आधारशिला कलियापानी टियकर कलियापानी से आधारशिला स्थापन कर आईन महाविद्यालय डॉक्टर हिमंत विश्व शर्मा इतिम्य ऐतिहासिक ढेकियाखोवा बर नामघर तखे शराय बंति आगे इतिम्य मणिकूटर दिशे मणिकूटर दिशे आगे गई से मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा यार पिछते तखे श्री श्री आउनियाती सत्र रावना हम यार परवर्त समय केंबाट सरकारी कार्यसूची आज ঢেকিয়াখোৱা বৰ নামঘৰ অক্ষয় বন্তিত ইতিমধ্যে তেওঁ তেল অৰ্পণ কৰি ইয়াতে সেৱা ধৰিছে पुनपटिया देखने पासे ঢেকিয়াখোৱা বৰ নামঘৰত পত্নীৰ সৈতে উপস্থিত হৈছে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পিছত প্রথমবারের বাবে ঢেকিয়াখোৱা নামঘৰত আশীষ লবর বাবে আজ উপস্থিত হৈছে হিমন্ত বিশ্ব শর্মা দৃশ্য আপনাদের পুনপটিয়া কই দেখি আছে পরিচালক কমিটি জানাইছিল আর তার পরিপ্রেক্ষিতে আজি তেওঁ ইয়ালৈ আহিছে আর ইয়ালৈ আহি গুরুজনাক সেৱা জনায় এখন পড়ায় ধূপ নৈবদ্য ইতিমধ্যে আগুয়াই সময় দেখাইছো পাঁচটা কার্যসূচী সর্বমতে মুখ্যমন্ত্রী যোরহাট মরিণীয় টিয়কত পাঁচটা কার্যসূচী বন্তি প্রজ্বলন করে এনেদরে শরাই আগবাইছে হিমন্ত বিশ্ব শর্মা ঢেকিয়াখোৱা বৰ নামঘৰৰ পৰা পুনপটি সম্প্রচাৰ আপনাদের দেখি আছে ঢেকিয়াখোৱা বৰ নামঘৰত গুরুজনা জড়িত আজি কেইবাটাও কার্যসূচী হাতত লয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে যোরহাটত আর
নিমাতীঘাট পরিদর্শন করার পিছন ঢেকিয়াখোৱা নামঘর উপস্থিত হয়েছে আর ইয়ার পিছতো কেবাটাও কার্যসূচীত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগিয়ে। পত্নী নিকি ভূঁয়া শর্মার সঙ্গে ঢেকিয়াখোৱা বৰ নামঘর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে, আশীষ হয়েছে ঢেকিয়াখোৱা বৰ নামঘর। আমি পোনপটিয়াকৈ সেই দৃশ্য আপনার আছো। পবিত্র ভাদ মাহর পালনামত অংশ লৈছে, সেবা আগবাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত আছে পত্নী। পত্নীর সঙ্গে এনেদরে ঢেকিয়াখোৱা নামঘর কেবাটাও কার্যসূচী লৈ পেলাই আজি উপস্থিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা যোরহাটত। আর এতিয়া ভাদ মাহর পালনামত অংশ লৈছে হিমন্ত বিশ্ব শর্মার পোনপটীয়া সম্প্রচার। আমি আপনার দেখাই আছো, আপনাদের দেখিছে সেবা আগবাইছে পত্নীর সঙ্গে মুখ্যমন্ত্রীগুলো। ঢেকিয়াখোৱা বৰনামঘৰৰ দৃশ্য আমি দেখাই আছো। আর যেহেতু শ্রী শ্রী মাধবদেব স্থাপিত মহাপুরুষ মাধবদেব স্থাপিত ঢেকিয়াখোৱা বৰনামঘৰৰ যে অক্ষয় বন্তি, সেই বন্তিত তেল অর্পণ করে চারিগতিক বন্তি জ্বলাই সপত্নী সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতে ইতিমধ্যে আজি যেহেতু কেবাটাও কার্যসূচী হাতত লৈ দিয়কত উপস্থিত হয়েছে, যোরহাটত উপস্থিত হয়েছে। পুয়ার ভাগত তেখেতে নিমাতীঘাটর সেই দৃষ্টাংশ দেখাইছো, তেখেতে তাতে এক নিমাতী ঘটনা, সেই ঘটনার আসলে পর্যালোচনা করে দিয়ে তাতে উপস্থিত হয়েছিল পর্যালোচনা করবর অর্থে। তারপর পরবর্তী সময়ত এয়া ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰৰ দৃশ্য। ঢেকিয়াখোৱা বৰনামঘৰত ইতিমধ্যে তেখেতে এই মুহূর্তত বন্তি ধূপ চাকি জ্বলাই নেদেখাজনের চরণত আঁচু লৈছে। যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইয়ার পূর্বতে আহতেই তেখেতে কৈছিল যে ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰত পবিত্র ভাদ মাহত আহিব, আর সেই কথা রাখিয়ে আজি প্রথমবারের বাবে মুখ্যমন্ত্রী হয়ে আজি এয়া সেবা ধরেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজি এনে ধরনে ঢেকিয়াখোৱা বৰনামঘৰৰ গুরুজনায় জ্বলাই যাওয়া অক্ষয় বন্তির তলত এনে ধরনে সপত্নীক আঁঠু লৈ সেবা ধরেছে। ইতিমধ্যে ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰত ভকত বৈষ্ণৱে